সাম্প্রতিক তথ্যের 11 নম্বর ক্লাসে আছি আজকে। এই ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখাব, যেমন বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যে এখন পদে আসীন আছে, তার বাইরে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সর্বশেষ সদস্য কে কে। তারপরে আমরা দেখব আন্তর্জাতিক সংস্থার লাস্ট সম্মেলন কোথায় হয়েছে, পরবর্তী সম্মেলন কোথায় হবে। আমরা দেখব বাংলাদেশের বিভিন্ন পদের প্রধান যারা আছেন তারা আসলে কে কে, এইখানে আমরা একটু চোখ বুলিয়ে দেখে নিব। সো আজকের ক্লাসটা যেহেতু গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে, তুমি শেয়ার দিয়ে রাখলে, তোমার বন্ধুকে মেনশন দিলে সেও উপকৃত হবে, এবং হতেও পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এখান থেকে 1 থেকে 2টা প্রশ্ন চলে এসেছে। সো আমরা যদি শুরুতে কথা বলি, সেটা হচ্ছে জাতিসংঘের বর্তমান প্রধানের নাম কি? অ্যান্তনিও গুতেরেস, উনি পর্তুগালের নবম মহাসচিব। জাতিসংঘের প্রধানকে মহাসচিব বলা হয়ে থাকে। বিশ্ব ব্যাংকের প্রধান হচ্ছে অজয় বাঙ্গা, তিনি 14তম বিশ্ব ব্যাংকের প্রধান, এবং বলা হচ্ছে তিনি হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, অর্থাৎ তার জন্ম হয়েছিল ভারতে, বা জন্মীয় দিক দিয়ে মানে জন্মের দিক দিয়ে তার পূর্বপুরুষ ভারতে এবং তার জন্ম ভারতে হয়েছিল, পরবর্তীতে তারা মার্কিন আমেরিকাতে চলে গেছিলো বা ইউএসএতে। ইসলামী সহযোগী সংস্থা OIC-র বর্তমান প্রধান হচ্ছে হুসেন ইব্রাহিম তাহা, তিনি 12তম সাদ বা চাঁদ বলে একটা দেশ আছে সেই দেশে। তারপর বলা হচ্ছে বিমস্টেকের সদর দপ্তর আমরা জানি ঢাকা, সেই বিমস্টেকের বর্তমান প্রধান হচ্ছে তেনজিন ল্যাকফেল, তিনি হচ্ছেন ভুটানের। আন্তর্জাতিক মুদ্রা সংস্থা IMF-এর ক্রিস্টোলিনা জর্জিয়েভা, তিনি হচ্ছেন বুলগেরিয়ার, এবং তিনি হচ্ছেন বর্তমান প্রধান। ইউনেস্কোর বর্তমান প্রধানকে, তিনি হচ্ছেন আন্দ্রে আজুলে। দেখো ইউনেস্কোর বর্তমান প্রধান হচ্ছে আন্দ্রে আজুলে, তিনি হচ্ছে ফ্রান্সের, এবং ইউনেস্কোর সর্বশেষ সদস্য হিসাবে কিন্তু যুক্তরাষ্ট্র আবার যোগদান করেছে। তারপর বলা হচ্ছে ন্যাটো সামরিক জোট, বলা হচ্ছে জেন্স স্টোলেনবার্গ নরওয়ে, ন্যাটোর বর্তমান প্রধান হচ্ছে জেন্স স্টোলেনবার্গ নরওয়ের। তারপরে দেখো আসিয়ানের বর্তমান প্রধান হচ্ছে কাউ কিম হাওরন, 15তম, তিনি হচ্ছে কম্বোডিয়ার। দেখো কম্বোডিয়ার, তিনি হচ্ছেন কাউ কিম হাওরন, 15তম। তারপরে দেখো কমনওয়েলথের বর্তমান প্রধান হচ্ছে প্যাট্রিসিয়া স্কটল্যান্ড, তিনি যুক্তরাজ্যের। সার্কের বর্তমান প্রধান হচ্ছে তোমার গুলাম সারোয়ার, 15তম, বাংলাদেশ। আরব লীগের বর্তমান প্রধান হচ্ছে আহমেদ আবুল গেইত, মিশরের। তারপর বলা হচ্ছে ফিফার বর্তমান প্রধান হচ্ছে জিয়ান্না আনফান্তিনিও, সুইজারল্যান্ড। খাদ্য ও কৃষি সংস্থা ফাও, কিউ দানগিউ চীন। তাহলে দেখো ফাওয়ের বর্তমান প্রধানের নাম কি? কিউ দানগিউ চীন। তারপর D8-এর বর্তমান প্রধান হচ্ছে ইসিয়াকা আব্দুল কাদির ইমাম, নাইজেরিয়ার। ইসিয়াকা আব্দুল কাদির ইমাম। তারপর বলা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান হচ্ছে অ্যাগনেস কালমার্ড, ফ্রান্সের। তারপর মহাপরিচালক, হুয়ের মহাপরিচালককে দেখো, হুয়ের মহাপরিচালক হচ্ছে তেদ্রোস আধানম গেব্রিয়াসুস, নবম, তিনি ইথিওপিয়ার। তেদ্রোস আধানম গেব্রিয়াসুস, তিনি হচ্ছেন ইথিওপিয়ার। তারপর হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা 1995 সালে স্টার্ট হয়েছিল, তার হচ্ছে গুজি উকঞ্জু উয়ালা, সেও নাইজেরিয়ার। এবং উপেকের বর্তমান প্রধান, উপেক 1960 সালে প্রতিষ্ঠিত হয়, তিনি হচ্ছেন হাইতাম আল ঘাইস, কুয়েতের। কে? হাইতাম আল ঘাইস। তারপরে দেখো বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য, এখন আমরা চলে গেছি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সর্বশেষ সদস্যকে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র বর্তমান সদস্য 164, এবং লাস্ট আফগানিস্তান 2016 সালে। ওপেকের বর্তমান সদস্য হচ্ছে 12, সর্বশেষ সদস্য হচ্ছে কঙ্গো প্রজাতন্ত্র, এবং সম্প্রতি আমরা দেখেছি যে ওপেক ত্যাগ করে গেছে, কে বলতো? গাম্বিয়া। তারপরে দেখো ন্যাটোর বর্তমান সদস্য 31, লাস্ট ফিনল্যান্ড 4 এপ্রিল 2023-এ। ফিফার বর্তমান প্রধান হচ্ছে 211, জিব্রাল্টার, 2016। আফ্রিকান ইউনিয়ন AU-র বর্তমান সদস্য 55, লাস্ট দক্ষিণ সুদান 2017 সালে। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা 27, সর্বশেষ ক্রোয়েশিয়া 2023 সালে। তারপরে দেখো সেনজেনভুক্ত দেশ হচ্ছে 27টি, সর্বশেষ ক্রোয়েশিয়া 2023 সালে। সিরিডাপের বর্তমান সদস্য হচ্ছে 15টি, লাস্ট ফিজি 2010 সালে। ইউরোজোনের সদস্য 20, লাস্ট ক্রোয়েশিয়া 1 জানুয়ারি 2023 সালে। তারপরে দেখো ইউনেস্কোর বর্তমান বলা হচ্ছে এখানে 194, লাস্ট ফিলিস্তিন। বাট আমাদের মাথায় রাখতে হবে ইউনেস্কোর বর্তমান
সংখ্যা হচ্ছে 195 এবং লাস্ট যুক্তরাষ্ট্র তাদের এখানে কিন্তু ব্যাক করেছে, ইউনেস্কো তা যুক্তরাষ্ট্র ব্যাক করেছে এবং মোট সংখ্যা হবে 195। তারপরে দেখো বিশ্বব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 189 লাস্ট নাউরু, IMF-এর বর্তমান সদস্য সংখ্যা 190 লাস্ট হচ্ছে এন্ডুরা, বিমস্টেকের বর্তমান সদস্য সংখ্যা 7, সবার শেষ হচ্ছে নেপাল আর ভুটান, সার্কের বর্তমান সদস্য সংখ্যা 8, সর্বশেষ আফগানিস্তান 2007, ILO ইন্টারন্যাশনাল লিভার অর্গানাইজেশনের 187, সর্বশেষ হচ্ছে টুঙ্গা, আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA-এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 178 এবং LDC লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজের সদস্য সংখ্যা 45, সর্বশেষ বের হয়ে যায় ভুটান 13 ডিসেম্বর 2023-এ। তারপরে দেখো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার যে সম্মেলনগুলো এখন এবং সামনে হতে যাচ্ছে, খেয়াল করে দেখো ব্রিক্সের 15তম সম্মেলন হয়েছে 2023-এর আগস্টে, 16তম সম্মেলন হবে 2024-এ, সেটা হবে রাশিয়াতে আর অলরেডি হয়েছে জোহান্সবার্গ দক্ষিণ আফ্রিকায়। তারপরে দেখো জি সেভেনের 49তম প্রোগ্রাম হয়েছে হিরোশিমা জাপান এবং 50তম হবে 2024 সালে ইতালি এবং 51তম হবে 2025 সালে কানাডাতে। G20-র 18তম সম্মেলন হয়েছে সেপ্টেম্বর 2023-এ প্রগতি ময়দান নয়াদিল্লি, 19তম হবে 2024 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও এবং 20তম হবে 2025 সালে দক্ষিণ আফ্রিকা। D8-এর 10ম সম্মেলন হয়েছে ঢাকা বাংলাদেশে এবং 11তম 2023-এ হবে, মানে হয়েছে তোমার মিশরে। তারপরে দেখো কমনওয়েলথের 27তম প্রোগ্রাম 2024 সালে হবে সামোয়াতে, 33তম নেটোর প্রোগ্রাম হয়েছে জুলাই 2023-এ ভিলনিয়াস লিথুনিয়াতে এবং নেটোর 34তম প্রোগ্রাম জুলাই মাসে 2024-এ হবে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রতে। তার মানে নেটোর 34তম প্রোগ্রামটা হবে ওয়াশিংটন তোমার হচ্ছে যুক্তরাষ্ট্রতে। এপেকের 30তম সম্মেলন হয়েছে নভেম্বর 2023-এ সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্রতে, 31তম প্রোগ্রাম হবে 2024 সালে পেরুতে। আরব লীগের 32তম প্রোগ্রাম হয়েছে 19 মে 2023 জেদ্দা সৌদি আরবে, OIC-র 15তম সম্মেলন 2023 সালে হয়েছে গাম্বিয়াতে এবং সার্কের 20তম সম্মেলন হয়েছে কলম্বো শ্রীলঙ্কাতে, LDC-5 সম্মেলন 5ম বারের মতো হয়েছে 5 থেকে 9 মার্চ দোহা কাতারে, তারপর হচ্ছে নেমের 19তম প্রোগ্রাম হয়েছে 2023 সালে উগান্ডাতে, তারপর আসিয়ানের 44তম প্রোগ্রাম হবে 2024 সালে লাওসে, আর SDG সম্মেলন তোমার হচ্ছে 18-19 সেপ্টেম্বর 2023 সালে হয়েছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রতে। জাস্ট তথ্যগুলো একবার যদি তুমি দেখে রাখো তোমার জন্য সহজ হবে বুঝতে, তোমার জন্য সহজ হবে তথ্যগুলো অ্যাপ্লাই করতে। তারপরে দেখো বাংলাদেশের বিভিন্ন পদের প্রধান, যেমন প্রধান বিচারপতি হচ্ছে ওবায়দুল হাসান, তিনি 24তম বাংলাদেশের প্রধান যে বিচারপতি তিনি হচ্ছেন ওবায়দুল হাসান 24তম, বর্তমান অ্যাটর্নি জেনারেল হচ্ছেন AM আমিনউদ্দিন, তিনি এই যে তার ছবি তুমি দেখতে পারো তিনি হচ্ছে আমিনউদ্দিন, বাংলা একাডেমির সভাপতি হচ্ছেন সেলিনা হোসেন, তারপর জাতিসংঘের নিযুক্ত স্থায়ী প্রতিনিধি হচ্ছে মোহাম্মদ আব্দুল মুহিত। এছাড়াও তুমি যদি দেখো বাংলাদেশের প্রধান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি 22তম, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি 24তম, তারপর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি হচ্ছে 13তম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে আব্দুল লোফ তালুকদার তিনি 12তম, অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন তিনি হচ্ছে 16তম, দুর্নীতি দমন কমিশন দুদকের বর্তমান প্রধান হচ্ছে মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ 6ষ্ঠ, এবং মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান হচ্ছে ডক্টর কামালউদ্দিন আহমেদ তিনি হচ্ছে 5ম। তাহলে এই তথ্যগুলোর PDFগুলো তোমার কাছে থাকলে দারুণ হবে না? তারপরে দেখো বাংলা একাডেমির সভাপতি হচ্ছে সেলিনা হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হচ্ছে সোহরাব হোসাইন, জাতিসংঘের বাংলাদেশে বর্তমান স্থায়ী প্রতিনিধি হচ্ছে মোহাম্মদ আব্দুল মুহিত, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হচ্ছে রাবার ফাতিমা, আর বাংলাদেশের বর্তমান অর্থ সচিব হচ্ছে খায়রুজ্জামান মজুমদার। তাহলে এই তথ্যগুলো তোমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং এগুলোকে রাখতে হবে। সো আমরা যদি এখন আমাদের একটু এক্সাম ব্যাচের কথা বলি, তোমরা অনেকেই অবগত আছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে একটা এক্সাম ব্যাচ নিচ্ছি, যেখানে বাংলার প্রশ্ন থাকে 15টা, ইংরেজির 15টা, সাধারণ জ্ঞানের 30টা, অর্থাৎ মোট 60টা MCQ থাকে, সেমভাবে যেমনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় থাকে। এবং প্রতিটা পরীক্ষায় 60টা MCQ থাকে এবং আমরা মোট 50টা পরীক্ষা নিব। তাহলে দেখো তুমি যদি মোট 50টা পরীক্ষা দাও তাহলে টোটাল 60টা করে প্রশ্ন যদি থাকে তুমি মোট পাচ্ছ 3000
এমসিকিউ এবং এই 3000 এমসিকিউ আমরা দিচ্ছি হচ্ছে ব্যাখ্যা সহকারে কিভাবে দেখো এই 3000 এমসিকিউ আমরা দিচ্ছি একেবারে ব্যাখ্যা সহকারে অর্থাৎ প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ পিডিএফ পাবে তুমি আমাদের এই পরীক্ষা আমাদের পরীক্ষার ফিস মাত্র 500 টাকা 15 জানুয়ারি থেকে আমাদের এই পরীক্ষাটা শুরু হয়েছে তুমি ভর্তি হতে চাইলে এই দুটো নম্বরে বিকাশে বা নগদে 500 টাকা পাঠিয়ে কল দিতে পারো আমরা অ্যাড করে দিব এবং শেষ মুহূর্তে তুমি যদি ফেব্রুয়ারি মাসেও ভর্তি হয়ে আমাদের এই পিডিএফ গুলা ভালো করে পড়তে পারো 50 বার আমাদের কাছে পরীক্ষা দিয়ে যে ভুলগুলো হবে সেই ভুলগুলোকে শুধরে নিতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সেম একই ধরনের ভুল 15 বার হওয়ার সম্ভাবনা খুবই কম সো আমি তোমার প্রতি আশা রাখবো যে তুমি আমাদের ঢাবি এক্সাম ব্যাচে ভর্তি হবে এবং ঢাবি এক্সাম ব্যাচে ভর্তি হয়ে তুমি হচ্ছে তোমার এই প্রশ্নগুলো নিয়ে ফেলবে কারণ এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে সেরা সাজেশন হতে যাচ্ছে সো আমাদের ব্যাচে ভর্তি হতে চাইলে পেজে এসএমএস করতে পারো এই নম্বরে কল দিয়ে বিকাশে বা নগদে 500 টাকা পাঠাতে পারো এবং বেশি বেশি পরীক্ষা দিয়ে ভুলগুলো করে সেই ভুলটা শিখে নাও যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে না হয় আর এই শিটগুলো ব্যাখ্যা সহ পিডিএফ অর্থাৎ মোট 3000 প্রশ্ন শেষ মুহূর্তে ব্যাখ্যা সহকারে পড়লে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এইখান থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন চলে আসতে পারে তোমাদের সবার জন্য শুভকামনা রইল ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রেখে দিবা বন্ধুকে মেনশন দিবা আসসালামু আলাইকুম।